আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। গুরুদ্বারা গির্জাও থাকবে, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আমি কলকাতায় করলাম। কলকাতাটা আপনারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দেখেছেন, যারা গেছেন, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। এবং আমি তখন ভাবলাম যে আমরা অনেক সময় দেখি গোয়াতে মানুষ চলে যায়, কেন যায়? একটা আপনি শুধুমাত্র লোককে খাটাবেন তা নয়, একটা অফিসারদের তো ব্রেনটাও একটু রিল্যাক্স করতে দিতে হবে। আপনি দুদিন সেমিনার করুন, একদিন আপনি সমুদ্রের হাওয়াটা গ্রহণ করুন। এটা কিন্তু কর্পোরেট হাউসরা করে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করে, এবং ইটস এ কমপ্লিট প্যাকেজ। সুতরাং গোয়ায় যদি লোক যেতে পারে, আর সেখানে জায়গা নেই, ছোট্ট একটু জায়গা আমি দেখে এসেছি, তাহলে আপনি বলুন। আমার দীঘায় অজস্র জায়গা, এত হোটেল, এত জায়গা, রাস্তাও চওড়া হচ্ছে, হেলিকপ্টারে কানেক্টেড, ট্রেনে কানেক্টেড, আমরা ইলেকট্রিক বাসেও দেবো অনেকগুলো দীঘাতে। সুতরাং লোকে সহজে কমিউনিকেশন পেয়ে চলে আসবে, আজকে আড়াই ঘন্টা ট্রেনে চলে আসতে পারে। দুরন্ত আমি থাকাকালীন করে দিয়েছিলাম, রাজধানী থেকে দ্রুত চলে, সেরকম হেলিকপ্টার এখানে, মনে রাখবেন, হেলিপ্যাড আছে, পারমানেন্ট হেলিপ্যাড আছে এখানে, তৈরি করা আছে। আমি তো আগামী দিন চাই এটা নার্চার করার জন্য, আমি অলরেডি ট্রান্সপোর্ট মিনিস্টারকে বলেছি এবং চিফ সেক্রেটারির সাথে কথা বলেছি, আমি চাই দীঘা বিচে আমার সি প্লেন নামুক। সি প্লেন নামলে কি হবে? এটা একটা ট্যুরিজমের আর একটা বড় জায়গা হয়ে যাবে। সি প্লেন নামা মানে অনেক মানুষ এখানে আসতে পারবে এবং ইট উইল বি ইউনিক আইডিয়া। এটা আমরা যেন নার্চার করি। এক হচ্ছে জগন্নাথ টেম্পল, এক হচ্ছে সি প্লেন, তিন হচ্ছে আমার যেটা ইলেকট্রনিক বাসের, চার হচ্ছে আমরা, এবং চার্জিং স্টেশনও হবে তার জন্য, চার হচ্ছে আমি যেটা বলছিলাম যে পার্কিং প্লাজা খুব দরকার আছে। এত গাড়ি আসে, দুটো পার্কিং প্লাজা তৈরি করা হচ্ছে, একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার।